একটা বছর মানে একটা বছর অনেক নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে রোজ জড়ায় রোজ আসে আর যেদিন যেদিন বিশেষ করে আমার সাথে দেখা আর এখন হচ্ছে আমাদের সিনগুলো এমনই যাচ্ছে মানে ক্যাট ফাইটিং এর মতো মানে ইদানি আমার অ্যাকচুয়ালি চরিত্রটা খুব সফট একটা সরল সাদাসিধে মেয়ের একটা চরিত্র তো সেখানে বোনের জন্য আমি দুদিন হলো মুখটা খুলেছি খুলতে বাধ্য হয়েছি যখন দেখছি কিছুই কেউই কিছু বলছে না এই চূড়ান্ত বদমাইশি সব সমস্যা বোনকে বলছে না বোন সব পারে বোন মা শারদা আমাদের সোহাগ সে সব পারে করতে কিন্তু দিদি যে সমস্যা হলো সঙ্গে সঙ্গে সূর্যদা আমি তোমায় ছাড়া কাকে বলবো কারণ বাড়িতে জানাতে চাইছিল না যে বাড়িতে সবাই টেনশন করবে তো সূর্যদাকে ছোটবেলা থেকেই চেনে ওরা বন্ধুর মতো মানুষ হয়েছে বোনকে তো জন্মাতে দেখেছে বাজে কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে কেন বলছিস তো যার জন্য সূর্যদার সাথে সেই কমফর্ট জোনটা আছে হয়তো যে বোনকে জানালে বাড়িতে জানবে বা এই হবে আলটিমেটলি বোনেরই আশ্রয় বলে দিচ্ছে এটা হয়ে গেছে ভাই দেখানো হয়নি আমরা সবাই শুটিং আর আপনারা অবশ্যই দেখতে থাকুন সোহাগ চাঁদ সোম থেকে রবি সন্ধে সাতটার সময় শুধুমাত্র কালার সাতটাতেই দেখবেন রিপিট টেলিকাস্টটা দেখবেন না কিন্তু এটা টিআরপিতে আসে না একটা বছর দুজনের কাছে আমার কাছে এক বছর না ওর কাছে এক বছর তোমার কাছে এক বছরটা একটা বিরাট বড় জায়গা তোমার সত্য জয়েন করাই তো দু মাস বলো কেমন লাগছে কেমন লাগছে বলতে ডেফিনেটলি ভালো লাগছে কেন তো মানে খারাপ লাগার কোনো রকমই জায়গা নেই এবং এই যে মানে এখানে সবাই বলে যে তাদের গল্পটা সব থেকে আলাদা এবং এটা সত্যি সবার গল্প হয়তো আলাদা এবং তার মধ্যে দাঁড়িয়েও আমাদের এই যে গল্প সোহাগ চাঁদের গল্প তার আগে একটা ট্যাগ ছিল যে দিলদরিয়া প্রেমের ওজনদার গল্প তো ওজন বেড়েছে কার কার ওজন বাড়লো তোমার ওজন বাড়লো গল্পের ওজন বাড়লো আমার তো ওজন বেড়েছে আমি প্রচুর খাওয়া দাওয়া করেছি প্রচুর ওজন বেড়েছে ঠিক আছে আর গল্পের ওজনও বেড়েছে এবার বলো দু মাসের জার্নিটা কেমন দু মাসের জায়গাটা খুবই ভালো আর আমার কো অ্যাক্টার প্লাস কি বলবো বর না বয়ফ্রেন্ড না না হওয়া বর না না হওয়া বয়ফ্রেন্ড যাই বলো একটা মিষ্টি দেখতে হতে পারে আর কি হতে পারে কিন্তু হবে কিনা ঠিক নেই ঠিক নেই এরকম একটা মিষ্টি দেখতে ছেলে আর খুব মানে সেটের বাইরেও এরকমই সবাইকে খুব জ্বালায় তো ভালোই লেগেছে গোটা টিমটা খুব সুন্দর এই মুহূর্তে গল্প যেটা চলছে আমরা মানে অনেকে গল্প চেপে রাখে বলবো না বলে এটা আমরা সত্যিই জানি না যে আলটিমেটলি কী হতে চলেছে আদৌ কি এই বিয়েটা হচ্ছে নাকি এই বিয়েটা হচ্ছে না কারণ এখানে দাঁড়িয়ে যেটা গল্পটা দেখানো হচ্ছে যে একটা মেয়ে যার ডিভোর্স হয়ে গেছে এবং তার একটি ছোট সন্তান রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে এই গল্পটা আমি মানে অ্যাপ্রিসিয়েট করবো ভীষণ রকমভাবে মানে এই গল্পটা আনার জন্য কারণ এই এই ধরনের গল্প আমরা হয়তো অন্য জায়গায় অন্যভাবে পেয়েছি ঠিকই কিন্তু এতটা ফোকাস করা হয়নি গল্পটার উপরে এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত সমাজ কিন্তু এই জিনিসটাকে খুব একটা ভালো চোখে দেখে না একটা ছেলের ডিভোর্স হওয়া এবং একটা মেয়ের ডিভোর্স হওয়া এই দুটোর মধ্যে কিন্তু আকাশপাতাল তফাত আছে একটা ছেলেকে কিন্তু এতগুলো প্রশ্ন করা হয় না যেটা মানে যে আঙুলগুলো একটা মেয়ের ওপরে ওঠে তো সেখানে দাঁড়িয়ে এই গল্পটাতে মানে এত সুন্দরভাবে গল্পটা সাজানো হচ্ছে আস্তে আস্তে সেই জন্য আমার বরং গল্পটার প্রতি মানে আরও বেশি ভালো লাগছে যে এরকমভাবে গল্পটা তৈরি করা হচ্ছে কষ্ট বাবা আমার কোনো বিয়েই হলো না ওই ডিভোর্স বাচ্চা সব মানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে ফার্স্ট টাইম বোধহয় না আমি ফার্স্ট টাইমই মানে মা এরকম একটা কোনো ছোটো বাচ্চার আমি মানে এটা হ্যান্ডেল করাটা খুব ডিফিকাল্ট আমার এই মানে এরকম সে খুব পটর পটর আনি আজকাল এসেছে না আসেনি আসেনি কথা ওর দেখলে বুঝতে পারবে মানে প্রচুর কথা বলে ওর কথার সাথে পাল্লা দেওয়াটা খুব ডিফিকাল্ট তো এইটা একটা জিনিস যে আমার বেশ মজা লাগছে করতে যে প্রথমবার কোনো বাচ্চার সাথে অভিনয় করছি তারপরে পেমেন্ট টেমেন্ট হয়ে যাওয়ার পরে আমাকে বলছে আগে অর্ডার দিতে হয় না আগে বলিনি এতগুলো কিন্তু এক বছরে 365 ডেজ হয় হয়েছিল বাট এখন গিয়ে মানে গল্পটা কি বলবো খুব স্টেবল জায়গায় দাঁড়িয়ে আছে এন্ড সবাই এত ভালোবাসা দিচ্ছে এত এত লোকজন দেখছে আমরা ফিডব্যাক পাই রিভিউজ পাই সো থ্যাংক ইউ তাহে দিল সে শুক্রিয়া
মানে যে তোমার প্রথম ধারাবাহিক সেই জায়গা থেকে অভিষেকে অলরেডি দুটো সিনের ধারাবাহিক করা হয়ে গেছিলো, ইন্ডাস্ট্রি সিনিয়র, প্রথম দিকে কিরকম ট্রিটমেন্ট করেছিল? আমি ইন্ডাস্ট্রি সিনিয়র কিন্তু সেরকম কিছু বলেছিলাম, মানে তুমি একদম বলছো আমার দাড়ি বাড়ি পেকে গেছে, না না অলরেডি অনেক ধারাবাহিক দেখে মানে দর্শকরা দেখে গেছে, না না একেবারেই না, একেবারেই না। ওর সাথে আমার প্রথম প্রপার কথা হয় আমাদের ওয়ার্কশপের সময়, এবং খুব মানে সুন্দর সম্পর্ক সেদিন থেকেই, প্রতিদিন ঢুকেই আমার সাথে কথা বলেছিল, কখনো মনে করায়নি যে আমি কিছু পারি না বা আমি কিছু জানি না বা আমি একেবারেই বোগাস, এরকম কোনো ফিলিংয়ে আমি ওর থেকে পাইনি। ইনফ্যাক্ট আমি খুব লাকি যে আমি অভিষেকের মতো কো অ্যাক্টর পেয়েছি যে এত সাপোর্টিভ। যদি সোহাগ গ্রো করেছে বা অন্বেষাও গ্রো করেছে সেটার পেছনে তো কিছুটা ওর হলেও হাত রয়েছে, একা একা তো এক হাতে তো তালি বাজে না। ও সবসময় পায়, নতুন কিছু না এটা, না ভালো, আই অ্যাপ্রিসিয়েট ইট, তো ভালো। বাট এইটা বলবো মানে ওর ব্যাপারে যদি আমি বলি, তাহলে আমিও ওর গ্রোথ দেখেছি খুব মানে খুব কম সময়, এত কম সময়ে এত কিছু মানে টেকনিক্যাল ব্যাপারটা ও শিখে গেছে এখন ভালো, খুব আগে যেরকম আগেও ভালো করছিলো এখন এখন অনেক বেটার হয়েছে, তো আশা করি আরও 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 বেটার হবে। তো আমরা দেখছিলাম তো বেশ চমকপ্রদ কিছু পর্ব চলছে, মাঠে গিয়ে রেস লড়ছো, অনেক কিছু কি চলছে ছোট্ট করে বলো। এখন ডিভোর্স চলছে, প্রথমে সবাই জানে দর্শক, যেটা তো কথাই ছিল যে দু বছর 20 লাখ টাকা ফেরত দিতে পারলেই সম্পর্ক শেষ, কাছি 20 লাখ টাকা ফেরত হয়ে গেছে। তার মধ্যে বৌদি গিয়ে হাটে হাড়ি ভেঙে দিয়েছে, বৌদিকে দেখতে পাচ্ছি না এখন, বৌদি কোথায়? বৌদি ওই তো বৌদি বসে আছে ওখানে, বৌদি গিয়ে হাটে হাড়ি ভেঙে দিয়েছে, সোহাগ চার ডিল করেছিল এসব হয়ে গেছে। তার মধ্যে সোহাগ এত অপমানিত হয়েছে চাঁদের বাড়ির লোকজনের কাছে, মেটাবে আর নয় অনেক হয়েছে, আজকে আমি বেরিয়ে যাবই। তো ফাইনালি তারপরে যে চাঁদও আটকায়নি সোহাগকে, একবারও বলেনি সোহাগ তুই যাবি না থেকে যা, তো সেই কারণেই আজকে সোহাগ আর চাঁদের একটা সেপারেশন হচ্ছে। কিন্তু সেপারেশন বললেই কি সেপারেশন হয়ে যায়? ডিভোর্স বললেই তো আর ডিভোর্স হয় না, সেটাও তো একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। এবার সেটা দেখারই অপেক্ষায় আছি যে এবার কী কী হয়, আমরা নিজেরাও জানি না কী হবে, ডিভোর্স অবধি জানি মানে আজকে আমি পেপার সই করবো সেইটুকু জানি। আরেকবার কি তাহলে বিয়ের জায়গায় যাবে? নিশ্চয়ই হতেই পারে, বিয়ে একদম ইচ্ছে তো হতেই পারে, কে বলছে হবে না, হতেই পারে, ওর আলাদা বিয়ে হতে পারে, সোহাগের আলাদা বিয়ে হতে পারে, কিন্তু বিচ্ছেদেই হিট ছিল, একদম বিচ্ছেদেই সবসময় প্রেম হিট। বল না ছাড়তে পরে কোন কবে একটু তুমি চলো চলো রেকর্ডিং করি।
আমি কি করতে পারি? আমরা আজকে তো খেতেই হবে, আমি ডায়েটে পজিশনে ঢুকে গেলাম, নিতে পারি, মুখে লাগিও না কারু।